দমর দম সি সি পঞ্চম সিহ, আমি তোরা এই শিখাইছি। শচীন কর্তাকে সব থেকে বড় আঘাত দিয়েছিলেন আর কেউ নয়, সেই দুজন বিখ্যাত মানুষ। প্রথমজন নিজের ছেলে রাহুল দেব বর্মন, আর সেই বিশ্ববিখ্যাত কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর। দিব্যি গানের সুর দিচ্ছিলেন মানুষটা। মিউজিক রুমে বসে যারা শুনছিলেন তাদের সবার কান মন একেবারে কানায় কানায় ভরে উঠছিল সুরের মূর্ছনায়। মিলি ছবির গানে নিজেকে যেন নতুন করে উজাড় করে দিচ্ছিলেন শচীন কর্তা। শচীন দেব বর্মনের গান মানেই মেঠো সুর মিঠে সুর। বাবা নবদ্বীপ চন্দ্র ছিলেন শচীন কর্তার গানের গুরু। ত্রিপুরা সম্বন্ধে এমনিতেই প্রবাদ আছে যে সেখানকার রাজবাড়িতে রাজারানী থেকে শুরু করে দাসদাসী পর্যন্ত সবাই গান জানে, গান গায়। আর সেই পরিবেশেই বড় হওয়া স্বয়ং রাজকুমার শচীন কর্তা যে সুরের রসে মজে থাকবেন, সকলকে মজাবেন, সেটাই তো স্বাভাবিক। তাহলে হঠাৎ এই বিশেষ ছবির গান নিয়ে আলোচনা কেন? আসলে তার বছর খানেক আগে ঘটে যাওয়া দুটো ঘটনা অত্যন্ত মর্মাহত করেছিল এই বড় কর্তাকে। আর ঠিক তারপরেই এই ছবির গানে কর্তা নিজেকে আবার নতুন করে প্রমাণ করতে বসেছিলেন নিজের কাছে। চিরকালই দুজনকে নিয়ে অত্যন্ত গর্ব ছিল তার, প্রথমজন ছেলে আর ডি বর্মন এবং দ্বিতীয়জন লতা মঙ্গেশকর। ঘটনাচক্রে এই দুজনেই তাকে প্রচণ্ড আঘাত দিয়েছিলেন। সেই আঘাতটা এতটাই কঠিন ছিল যে কর্তা শেষ পর্যন্ত ঠিকই করে নিয়েছিলেন গান থেকে নিজেকে চিরকালের জন্য সরিয়ে নেবেন। ত্রিপুরার রাজকুমার তিনি, ময়দান থেকে যুদ্ধে জয় বা পরাজয় নয়, যুদ্ধ না করেই হেরে ফিরবেন এটা তো হওয়ার কথা নয়। তাই মিলি নামক এই শেষ অস্ত্রটা তার আস্তিনের মধ্যে গোটানো ছিল। কিন্তু ময়দান ছাড়ার মতো কি এমন ঘটনা সেদিন শচীন কর্তার সঙ্গে ঘটেছিল? প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো কি এমন ঘটনা ঘটেছিল সেদিন এই শচীন কর্তার সঙ্গে। আর কেনই বা তিনি বলতেন, লতারে আইনা দে, ওই মাইয়া আমায় জাদু করছে, ওরে সাড়া আমি আধার দেহি। বড় কর্তার জীবনের এই মর্মান্তিক ঘটনাটা আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করব, অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে। মুম্বাইয়ের শচীন কর্তার অন্যতম সেরা মহিলা শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। তাই লতার কথা উঠলেই তিনি বলতেন, আমায় হারমোনিয়াম আইনা দে, লতারে আইনা দে, আর আধা ঘন্টা সময় দে, আমি সুর কইরা দিছি। লতাজির ওপর এতটাই ভরসা করতেন যে যদিও তখনও পর্যন্ত তার কাছে গীতা দত্ত ছিলেন প্রথম পছন্দের শিল্পী, কিন্তু যাবতীয় পরীক্ষা নিরীক্ষা চালাতেন লতাজির ওপর। তাই তিনি বলতেন, ওই মাইয়া আমায় জাদু করছে, ওরে সারা আধার দেহি আমি। পরে এই লতাজি যখন প্রচণ্ড অপমান করছেন শচীন কর্তাকে, কোনো সুরকার কখনো নিজের তৈরি স্বরলিপি একটা মুহূর্তের জন্য কাছছাড়া করেন না, আর স্বাভাবিক শচীন কর্তাও এটা করবেন। কিন্তু লতাজি যখন সুরের দুনিয়ার মাঝ আকাশে, তখন একেবারে তার সেই নাম ডাকের জোরে, ক্ষমতার জোরে বেয়াড়া আবদার করে বসেছিলেন। তার দাবি হল গানের নোটেশন তার হাতে ছেড়ে দিতে হবে এবং প্রয়োজনে তিনি নিজের ইচ্ছে মতো সুরকে, তালকে, লয়কে এদিক থেকে ওদিক করে নেবেন। কিন্তু এই দাবি মানা কোনো সুরকারের পক্ষে কি সম্ভব? বিশেষ করে অবশ্যই এর মর্মটা বুঝবেন যারা গানের জগতের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আর তার উপরে আবার বিশেষ করে এই শচীন দেব বর্মনের মতো মানুষ, যিনি চিরকালের স্বাধীনচেতা এবং একরোখা আর গানন্ত প্রাণ, এই সুরের স্বরলিপির দখলদারি নিয়ে প্রথম থেকেই দ্বন্দ্বের শুরু। শচীন কর্তা লতাজিকে ভালো করেই বোঝানোর চেষ্টা করলেন যে তোমার এই আবদার আমার পক্ষে মানা সম্ভব নয়, যেদি লতাও অনর তার চাহিদা থেকে। নিরুপায় কর্তা বাধ্য হয়ে লতাজির বদলে নিয়েই নিলেন তার বোন আশা ভোঁসলেকে। শুরু হয়ে গেল ভারতবর্ষের সঙ্গীত জগতের একটা নতুন অধ্যায়। আর এই খবর তো একেবারে চারিদিকে রটে গেল। তাই সেই সময় শচীন দেবের মতো অনেকেই তাবড় তাবড় মিউজিক ডিরেক্টর, প্রডিউসার, ফাইন্যান্সার, প্রায় একচেটিয়া সকলেই লতাজিকে একের পর এক গান থেকে বাদ দিতে চাইলেন। কিন্তু আচমকা এই ধাক্কায় আবার শচীন কর্তার মন একেবারে ভেঙে গিয়েছিল। এর কয়েক মাস পরেই ঘটল ঠিক দ্বিতীয় ঘটনাটা। দেবানন্দ আর শচীন কর্তার জুটি প্রথম থেকেই একেবারে সুপারহিট। দেবানন্দ পরিচালনায় আসার পর হরে রাম হরে কৃষ্ণ বানাবেন বলে ঠিক করলেন, আর সুর দেবার জন্য ডাক পড়ল যথারীতি শচীন কর্তা আর
পঞ্চমের। এত বড় শিল্পী তামাম ভারতবর্ষ, যার গানের কথা সুর তাল লয়ে একেবারে দুলতে থাকে, তাকেও কিন্তু ছেলের কাছে পরীক্ষা দিতে হলো। চিত্রনাট্য শোনার পর দুজনে দুজনের মতো করে সুর করে শোনালেন। পঞ্চমের গান বেশি করে পছন্দ হয়ে গেল দেবানন্দের। তিনি শচীনকর্তাকে অত্যন্ত ভদ্রভাবে নরম গলায় জানালেন, এই ছবিতে পঞ্চমের সুর বেশি ভালো মানাবে, সুতরাং পঞ্চমী সুর দিক। হাসি মুখে সম্মতি দিলেন কর্তা। স্বাভাবিক, ছেলের উন্নতি দেখলে কোন বাবা মা না খুশি হয়। এরপরই আগ্রহ নিয়ে একদিন রেকর্ডিং রুমে ছেলের সুরও শুনতে এলেন তিনি। পঞ্চম সেদিন সেই বিখ্যাত একেবারে তোলপাড় করা গান দম মারো দম শোনাচ্ছিলেন আশাজিকে। দুটো লাইন শোনার পরেই রাগে মুখ লাল হয়ে গেল এস ডি বর্মনের। দুটো লাইন শুনেই তারপর চেঁচিয়ে উঠে পঞ্চমকে বললেন, আমি তোরে এই শিখাইছি, মাঠের গান ভুললা, বাংলার গান ভুললা, তুই ইংরাজি গানের নকল কইরা সুর করস। সি সি সি, আমার সব বৃথা গেল, তুই আমার কুলাঙ্গার ছেলে। রাগে দুঃখে বড় অভিমানে ক্ষোভে কর্তা যখন মাথা নিচু করে বেরিয়ে এলেন, সেই দৃশ্যটা দেখে সবার মনে হতে লাগল মহামান্য সম্রাট মহাযুদ্ধে পরাজিত হয়ে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছেন। রেকর্ডিং রুম ছেড়ে বেরিয়ে এসে টানা কয়েকদিন একেবারে গুম হয়ে বাড়িতে বসে রইলেন। মুখ থেকে তার একটা কথাও শুনতে পাওয়া গেল না। তারপর নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে নতুন করে শুরু করলেন মেরি ছবির গান। এই গানের সুর দিতে দিতেই প্যারালাইটিক অ্যাটাক হয়ে গেল কর্তার। একেবারে কোমায় আচ্ছন্ন বাবার মাথার কাছে বসে মিলির গানে সুর দিচ্ছেন পঞ্চম। এই সময় কলকাতার ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা চলছে। বাংলার মহানায়ক উত্তম কুমার যেমন আজম্ম মোহনবাগানের সাপোর্টার, ঠিক শচীনকর্তা আজম্ম ইস্ট বেঙ্গলের সাপোর্টার। তাই দল হারলে নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেন। কিন্তু কর্তার অসুস্থতার সময় অন্তত একটা ভালো খবর, তার প্রিয় বিষয়ের খবর তিনি জেনে গেলেন। ইস্ট বেঙ্গল 5-0 গোলে হারালো মোহনবাগানকে। আর পঞ্চম সেই খবর চেঁচিয়ে কর্তার সামনে বলতেই কোমায় আচ্ছন্ন এস ডি বর্মন চোখটা যদিও খুলেছিলেন একবারের জন্য, আর তারপর সেই চোখ বন্ধ করলেন জীবনের শেষ দিনে 1975 সালের 31 অক্টোবর। যে কথা আমি জানিয়েছি তোমাকে থামনেলে, আশা করি সেটা আমি তোমাকে পরিষ্কারভাবে ধরিয়ে দিতে পারলাম। কেমন লাগলো তুমি জানাবে, আর অবশ্যই সঙ্গে থাকবে সব্বার আগে। তুমি ভালো থেকো বন্ধু, টাটা।